এই পবিত্রতাটা দুই ধরনের, একটা হইলো জাহিরি পবিত্রতা আর একটা হইলো বাতিনি পবিত্রতা। তো নামাজ পড়তে গেলে জাহিরি বাতিনি উভয়ের পবিত্রতা লাভ করা লাগে। জাহিরি পবিত্রতা যেটা আমরা আলোচনা করি আর ধারাবাহিকে করে ইস্তানজা থেকে নিয়া অজু গুসল তায়াম্মম এগুলোর মাধ্যমে জাহিরি পবিত্রতা লাভ করা হয়। আর বাতিনি পবিত্রতা হলো অন্তর থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ এবং কিবির, যেটা হাসদ কিবির, যেটা এই কিবিরটারে বড়ত্ব আমিত্ব এটা সরানো, এক আল্লাহ ছাড়া অন্য কাউরের দিলের মাঝে স্থান না দেওয়া, এক আল্লাহর গোলামি করি আর আমি আল্লাহর সামনে খাড়া হয়েছি, সম্ভব হইলে আল্লাহর দেখে দেখে নামাজ পড়তা, সম্ভব না হইলে ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি নামাজও খাড়া হই আল্লাহর দেখতে না পারো তাহলে আল্লাহ তোমারে দেখরা, তুমি আল্লাহর সামনে খাড়া হইছো। ও মনোভাব নিয়া এক আল্লাহর গোলামি করার লাগি যদি কেউ খাড়া হইয়া নামাজ পড়ে তখন এই ইবাদতটা আল্লাহর দরবার কবুল হয়, অন্যথায় আল্লাহর দরবার ইবাদত কবুল হয় না। নামাজ পড়ার বাদে নামাজ বেটার কবুল হন না, জমাতর সবার নামাজর বেটার নামাজ হন না। তার কারণ কীটা, হে নামাজও খেলো হইয়া আরম্ভ করে দিছে বিভিন্ন জাত বিভিন্নতা। সুতরাং হ্যাঁ, যদি চেষ্টা করে আর চেষ্টা করার বাদেও যদি দেখা যায় যে না তার দিলের মাঝে তো আজে বাজে আইয়োর, কিন্তু চেষ্টা করে সরানির এর বাদেও আইয়োর, চেষ্টা করার হিসাব সরাইতো আবার হিসাব আইয়োর, চেষ্টা করার বাদ কোনো নিয়ত আইচ্ছে দিলের মাঝে হরাইতো কারণ শয়তানি অসুস্থা দিয়ে আনিলার, চেষ্টা করে কিন্তু এর বাদেও আইয়োর, এমতো অবস্থায় ও চেষ্টা থাকার কারণে চেষ্টা করার কারণে ইতা অন্তরের মাঝে অন্য কিছু আমার বাদেও আল্লাহ এবাদতরে কবুল করে নিব। যেমন এক মুরিদ আমরা প্রায় কই যে এক ফিটসাবর গেছে, এক মুরিদ গেলা ফিটসাবের দেশে কইলা শোনো জাহিরি বাতিনি পবিত্রতা ছাড়া অন্তরের মাঝে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনটা যদি দিলের মাঝে আই হয় তো ইতা দিল লইয়া নমাজ পড়লে নমাজ হইতো না, নমাজ পড়া লাগবে এক মনে আল্লাহর উদ্দেশ্য নমাজ পড়া, নমাজের মাঝে লাগে অন্যতা ঢুকে গেলে এই নমাজ আর ওয় না। ইকান যে সময় ফিরসাবে তার মুরিদ হলরে কইলা, কওয়ার বাদে এক মুরিদে উঠে কইলা সাহ তাহলে আমার নমাজের মাঝে খেলা হইলেও ইতাই তা মনে হয় আজে বাজে সপ্তাহে দিলর মাঝে মনে হয়ে যায়, এখন আমি তো ইতা ছাড়া নমাজ পড়তাম ফাড়ি না, একমাত্র আল্লাহর সামনে খেলা হইয়া আল্লাহর আল্লাহরে আমি সিজদা করি আর ইতা মন একবার হয় না, আজে বাজে ঢুকে যায় শয়তানে ঢুকাইলে মুর্শিদ আমি কি তা এক মন না হওয়া পর্যন্ত এক মনে নমাজ পড়ার ক্ষমতা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নমাজ পড়তাম না নি, ও থাকতাম নি আর চেষ্টা করতাম নি এক মন বানানি। ও মুর্শিদে কইলা কইলা শোনো তুমি যে নমাজ পড়ো যে ভাত খাও, যে ভাত খাও, ভাত খাইতে সময় বাতর মাঝে আইয়া মশা মাছি পড়েনি বলে হ্যাঁ মশা মাছি পড়ে, তো ইকান বিশ্বাস করনি যে ই মশা মাছিটা আবর্জনার মাঝেও থাকে, ই মশা মাছিটা হারাম খারাপ জিনিসের মাঝে থাকে, মূলত মশা মাছির জন্মও তোর নাফাক জিনিস থেকে বাদ জিনিস থেকে আবর্জনা থেকে, সুতরাং বলে হ্যাঁ বলে তাহলে এই খারাপ জিনিসের মাঝে এবং আবর্জনার মাঝে যে মশা মাছি থাকে সেই মশা মাছি এই তোমার খেতে হইছে বাতর মাঝে বইছে, এখন তুমি এই আবর্জনার মধ্যখানের মশা মাছিটা বাতর মাঝে আইয়া বোয়ার কারণে এই বাত খাওয়া বাদ দিলাও নি, দিনা ঢাকাই ঢাকাইয়া বাত খাইল, আমরা ওলা খাইনি ঢাকাই ঢাকাইয়া বা টেবিলের মাঝে মশা মাছি আয় না নি, হ্যাঁ কিন্তু আমরা খাওয়া বাদ দিলাই নি না ঢাকাই ঢাকাইয়া বাত খাই, বলে সাহ আমি তো ওলা ঢাকাই ঢাকাইয়া বাত খাই, বলে ঠিক সেইভাবে যদিও শয়তানে নমাজও খাড়াওয়ার বাজে তোমার দিলের মাঝে অশ্বাসা দিলাই কিন্তু তুমি চেষ্টা করতে থাকো জেলা হন ঢাকাই রায় মশা মাছি ঢাকাই ঢাকাইয়া ভাত খাও, ঠিক সেইভাবে নমাজও খাড়া হইলে যদিও এক আল্লাহ ছাড়া দিলের মাঝে অন্যতা শয়তান আনিয়া ঢুকাইলাই তুমি চেষ্টা করো তারে সরাইয়া এক আল্লাহ মুকাবনার, চেষ্টা করো চেষ্টা করো করতে করতে নমাজ শোনো ই নমাজ আল্লাহর দরবারও কবুল হইব, আর এই চেষ্টা করতে করতে এক সময় দেখা যাইব এমন হইব যে আল্লাহ ছাড়া আর কোনো কিচ্ছু দিলর মাঝে নমাজও খাড়া হইলাইতো না। স্বামী নে যাব এটা হইলো বাতিনি পবিত্রতা, যে অন্তরটা কি আল্লাহ ছাড়া অন্যান্য সবটারে সরাইয়া একমাত্র আমি আল্লাহর সামনে খাড়াইছি আল্লাহ আমার দেখরা ও নিয়তে খাড়াওয়াটার নাম হলো বাতিনি পবিত্রতা, আর জাহিরি পবিত্রতা হইলো অজুগ সুলতাইয়াম্মম।